সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14.1 এর ধারাবাহিক আলোচনায় এ পর্যায়টাতে 6 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 6 নং প্রশ্নটাতে বলা আছে যে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু। প্রমাণ করো যে ত্রিভুজ এ ও বি অনুপাত অফ ত্রিভুজ এ ও সি ইকুয়াল বিএক্স অনুপাত অফ এক্স সি। অর্থাৎ আমরা যে চিত্র আকারে যদি আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে প্রশ্নটাতে কি বলা হয়েছে। তো আমরা চিত্রের মাধ্যমে আগে দেখে নিই যে মনে করি যে এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজ এর বিসি বাহুর যে কোনো একটি মধ্যবিন্দু, আমরা বলতে পারি যে কোনো একটা বিন্দু এক্স আমরা ধরে নিই, তাহলে এক্স বিন্দুর এ এবং এক্স যদি আমরা যোগ করি, এ এক্স রেখার রেখাস্থ আমরা আরেকটি বিন্দু ধরে নিই ও, তাহলে ও আরেকটি বিন্দু, এখান থেকে ও বি এবং আরেকটি হচ্ছে ও সি আমরা যোগ করে দিই। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এই এ ও বি এই ত্রিভুজটা অনুপাত অফ ত্রিভুজ এ ও সি এই ত্রিভুজটা ইকুয়াল হবে এই বি এক্স অনুপাত অফ এক্স সি। অর্থাৎ এই ত্রিভুজে দ্বয়ের অনুপাত এই দুইটা অর্থাৎ ভূমির খণ্ডিতাংশের অনুপাতের সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। তো আমরা প্রমাণ যেভাবে করব সেটা হচ্ছে, যেহেতু ত্রিভুজ ও বি এক্স এবং ত্রিভুজ ও সি এক্স এই দুইটা ত্রিভুজেরই উচ্চতা একই সমান, তাহলে উচ্চতা একই সমান বলতে বোঝাচ্ছে কি যে ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে ও, ও থেকে যেহেতু ভূমি বিসি দুইটা ত্রিভুজের জন্যই কিন্তু ও হচ্ছে শীর্ষবিন্দু, তার মানে ও থেকে যেহেতু আমরা লম্ব টানলে, অর্থাৎ এখানে যেহেতু আমরা একটা লম্ব রেখা যদি টানি, তাহলে উচ্চতাটা যা হবে সেই উচ্চতাটা কিন্তু ও বি এক্স এর জন্য উচ্চতা, আবার ঠিক একইভাবে ও সি এক্স এর জন্য এই একই উচ্চতা, কেননা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বই হচ্ছে উচ্চতা। তার মানে ও থেকে যদি আমরা এক্স এর উপরে কোনো লম্ব আঁকি বা এই যে বি সি এর উপরে, তাহলে সেটা হবে ও সি এক্স ত্রিভুজের জন্য উচ্চতা, আবার ও বি এক্স ত্রিভুজের জন্য ওইটাই হচ্ছে উচ্চতা। তো যার কারণে যেহেতু উচ্চতা সমান, তার মানে আমরা জানি কি যে দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের সমান হয়ে থাকে। তার মানে অর্থাৎ যেহেতু এখানে ত্রিভুজদ্বয়ের উচ্চতা সমান, অর্থাৎ ও থেকে, তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও বি এক্স ডিভাইড বাই অফ ত্রিভুজ ও সি এক্স ইকুয়াল হবে ভূমি বি এক্স ডিভাইড বাই অফ এক্স সি। আমরা এখানে আরেকবার যদি এই অংশটুকু বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি যে ও ও হচ্ছে শীর্ষবিন্দু এবং বি সি হচ্ছে ভূমি, ও থেকে শীর্ষবিন্দু ভূমির উপরে অঙ্কিত লম্বই হচ্ছে সেটার উচ্চতা, তার মানে ও থেকে এই বি সি এর উপরে অঙ্কিত যে কোনো লম্ব আমরা বলতে পারি যে সেটার উচ্চতা। যদি তাই হয়ে থাকে, তাহলে সেই উচ্চতার কারণে, উচ্চতা যেহেতু সমান, তার মানে ত্রিভুজদ্বয়ের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের সমান হবে। তো সেই জন্যই আমরা বলতে পারি যে ত্রিভুজ ও বি এক্স ডিভাইড বাই অফ ত্রিভুজ ও সি এক্স ইকুয়াল হবে ভূমি বি এক্স ডিভাইড বাই অফ এক্স সি। আমার মনে হয় প্রথম অংশটুকু তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় অংশটুকু যখন আমরা যাই যে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ও বি এক্স, আমরা দুইটা ত্রিভুজ চিন্তা করতেছি, এ বি ও এবং ও বি এক্স, এই দুইটা ত্রিভুজের জন্যই কিন্তু উচ্চতাটা হচ্ছে বি এক্স, কেননা আমরা যখন এই এ বি ও নির্ণয় করতেছি, শীর্ষবিন্দু হচ্ছে বি আর এ ও হচ্ছে ভূমি, ভূমিটাকে বর্ধিত করলাম এক্স পর্যন্ত, বি থেকে এক্স পর্যন্ত লম্ব রেখা টানলাম, তার মানে বি এক্স হচ্ছে উচ্চতা, আবার একইভাবে ও বি এক্স এর জন্য কিন্তু বি এক্স হচ্ছে উচ্চতা। তাহলে তাই যদি হয়, তাহলে এই দুইটা ত্রিভুজের অনুপাতটা তার ভূমির অনুপাতের সমান হবে, অর্থাৎ ত্রিভুজ এ বি ও অনুপাত অফ ও বি এক্স ইকুয়াল হবে এ ও ডিভাইড বাই অফ ও এক্স। তো ওইটাই আমরা বলবো যে ত্রিভুজ এ বি ও বা এ ও বি ডিভাইড বাই ত্রিভুজ ও বি এক্স ইকুয়াল হবে এ ও ডিভাইড বাই অফ ও এক্স। এই একই কারণে যে ত্রিভুজের দুটি ত্রিভুজের যদি উচ্চতাটা সমান হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের সমান হয়ে থাকে। এখন ওই একই কারণ আমরা এটা পাই, ঠিক একইভাবে যদি আমরা এই ত্রিভুজটা এই পাশে বাম পাশে নিলাম, যদি আমরা ডান পাশে নিই যে এ ও সি এবং ও সি এক্স, তাহলেও কিন্তু আমরা একই রকমভাবে বলতে পারি যে ত্রিভুজ
AOC বা এই AOC বা ACO যেটাই আমরা বলি AOC ডিভাইড বাই অফ OCX এই দুটো ত্রিভুজের অনুপাত ইকুয়াল হবে ভূমি AO ডিভাইড বাই অফ OX অর্থাৎ AO এর অনুপাত ডিভাইড বাই OX এর অনুপাত তাহলে এই অংশটুকো আমরা বুঝতে পারলাম এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানেও AO ডিভাইড বাই OX এখানেও AO ডিভাইড বাই অফ OX তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ AOB ডিভাইড বাই অফ OBX ইকুয়াল ত্রিভুজ AOC ডিভাইড বাই অফ OCX তাহলে এটা আমরা বলতে পারি ত্রিভুজ AOB ডিভাইড বাই অফ OBX ইকুয়াল ত্রিভুজ AOC ডিভাইড বাই অফ OCX এখন আমরা যদি এই AOB এখানে রেখে এ ত্রিভুজ AOCটাকে যদি নিচে নিয়ে আসি আর OBXটাকে যদি উপরে তুলে নিয়ে যাই অর্থাৎ একান্তর করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই ত্রিভুজ AOB ডিভাইড বাই অফ AOC ইকুয়াল পাই ত্রিভুজ OBX ডিভাইড বাই অফ OCX এখন এই অংশটুকু সমান আমরা কিন্তু আমরা পাইছি BX ইকুয়াল BX ডিভাইড বাই অফ XC তার মানে আমরা সরাসরি লিখে দিতে পারি যে ইকুয়াল BX ডিভাইড বাই অফ XC তো এটা যেহেতু সমান তার মানে আমরা এখন বলতে পারবো যে তার মানে ত্রিভুজ AOB ডিভাইড বাই অফ ত্রিভুজ AOC ইকুয়াল হবে BX ডিভাইড বাই অফ XC অর্থাৎ ত্রিভুজ AOB অনুপাত অফ ত্রিভুজ AOC ইকুয়াল BX অনুপাত অফ XC এই অংশটুকু যদি আমরা আবার বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে AO ডিভাইড বাই OX এখানেও আছে আবার এখানেও আছে তাহলে এই দুইটা যেহেতু সমান তার মানে আমরা এই দুইটা সমান বলতে পারি তো এই দুইটা সমান যদি বলি তাহলে ত্রিভুজ AOB ডিভাইড বাই অফ OBX ইকুয়াল ত্রিভুজ AOC ডিভাইড বাই অফ OCX এখানে একান্তর করলে ত্রিভুজ AOC AOB এর নিচে নেব আবার OBXটাকে এই পাশে নিয়ে যাব তাহলে এই কাজ করার কারণে OBX ডিভাইড বাই OCX হয়েছে তাহলে OBX ডিভাইড বাই অফ OCX মানেই হচ্ছে আমাদের এক নং সমীকরণে আছে BX ডিভাইড বাই XC এই অংশটা বুঝাইছি যার কারণে BX ডিভাইড বাই XC এই ত্রিভুজ AOB ডিভাইড বাই অফ ত্রিভুজ AOC তার মানে এটা সরাসরি এটার ইকুয়াল দিতে পারি যার কারণে এটার অনুপাতটা সমান হবে এটাই প্রমাণ করার কথা ছিল এটাই প্রমাণ করে দেখানো হলো ধন্যবাদ সবাইকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে